আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভ অন বুকস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফার্স্টেই বলে রাখছি, এখন যেহেতু করোনার সিচুয়েশনটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন মৃতের সংখ্যা বাড়ছে, সো এই মুহূর্তে যদি আমরা হালকা কিছু পড়ি তাহলে কিন্তু আমাদের যে মন মেজাজটা সেটা একটু হলেও ঠিক থাকবে। কারণ সবাই কম বেশি ডিপ্রেসড, বাসায় এতদিন হলো বন্দি, কারো করার কিছু নেই। সো এমন মানে মুহূর্তে আর কি একটু হালকা কিছু পড়লে মনে হয় সবার জন্যই ভালো হয়। তো সেই চিন্তাধারা থেকে আজকে কিছু বই নিয়ে কথা বলবো আপনাদের সাথে। কিছু বই না, আসলে একটা বেসিক জনরা নিয়ে কথা বলবো, একটা বেসিক ক্যারেক্টার নিয়ে কথা বলবো। তো আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশের পাঠক সমাজ সৃষ্টিতে হুমায়ুন আহমেদের হাত কিন্তু সবচেয়ে বেশি। উনার হাত ধরেই মূলত আমাদের যারা নতুন পাঠক তাদের সৃষ্টি। তো আমি কিন্তু উনার একদম চরম ভক্ত বলা যায়। আমার উনার বেশ কিছু লেখা খুব পছন্দ, কিছু লেখা আছে উনার আপ টু ডে, মানে আপ টু দ্য লেভেল না, স্টিল আমার ভালো লাগে। কারণ এইগুলো, এই বইগুলো হয় কি যে খুব পাঠক ধরে আনতে পারে, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে উনার। উনি কিন্তু পাঠক সৃষ্টি করে দিয়ে গেছেন, পাঠক যে মহলটা এখনকার দেখতে পাচ্ছেন আপনারা, এটা বেসিক্যালি ওনার হাত ধরেই, এটা স্বীকার করতেই হবে। সো ওনার যে সৃষ্টিগুলো আছে, শুভ্র বলেন কিংবা মিসির আলী বলেন বা হিমু বলেন, প্রত্যেকটা কিন্তু অনবদ্য। তো আজকে কথা বলবো হিমু নিয়ে, কারণ আমার মনে হয় যে এখন যে সিচুয়েশনটা আমরা পার হচ্ছি, যে দিনগুলো আমরা অতিবাহিত করছি, সেগুলোতে হিমুর মতো একটা ফান টাইপের ক্যারেক্টার পড়া কিন্তু বেশ ভালো হবে। আর এটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে পাঠক ধরে রাখতে পারে এই বইগুলো। ধরেন যারা কখনো পড়তেন না, যারা একদম রিডার না বেসিক, তারা কিন্তু যদি এই বইগুলো পড়েন তাহলে আমার মনে হয় যে বই পড়ার প্রতি আরও আগ্রহটা বাড়বে। কারণ এই বইগুলো ঠিক তেমনই খুব হালকা মুডের, খুবই লাইট এবং খুবই হচ্ছে রিফ্রেশিং। সো আজকে এই বইগুলো নিয়ে কথা বলবো। আর এই প্রত্যেকটা বই পাওয়া যাবে হচ্ছে babui.com-এ। আপনারা কিন্তু এখন চাইলে বাসায় বসে অর্ডার করতে পারবেন। আর যদি আপনারা আমার কোড TASNIM25 ইউজ করেন তাহলে আপনারা একটা এক্সট্রা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আজকে যেই হিমুর সবগুলো বই দেখানো পসিবল হবে না, আমি আমার সবচেয়ে পছন্দের চারটা বই নিয়ে কথা বলবো। বাট আমি রিকমেন্ড করবো যে সবগুলো বই পড়তে হিমুর, কারণ আমি একটা কথা বলি ফার্স্টেই, সেটা হচ্ছে কি যে অনেকের মনে হয় এই ক্যারেক্টারটা থেকে শেখার কিছুই নেই, খুবই কি বলবো ভ্যাগাবন টাইপের একটা ক্যারেক্টার, যার কোনো ঠিক ঠিকানা নেই, একটা হলুদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় গরমের মধ্যে। ইটস অ্যাবসার্ড, রাইট? কথা হচ্ছে গিয়ে আমি এই বইটাকে ফ্যান্টাসির পর্যায়ে ধরি, কারণ আমার যেটা মনে হয় যে হিমু যে চরিত্রটা উনি সৃষ্টি করেছেন এটা কিন্তু বাস্তবে পসিবল না। যেটাই আপনার কাছে বাস্তবে পসিবল মনে হয় না সেটাই কিন্তু আপনি ফ্যান্টাসির পর্যায়ে নেবেন, তাই না? আর কোনো ফ্যান্টাস্টিক, কী বলবো ফ্যান্টাস্টিক কেন বলছি, ফ্যান্টাসির কোনো ক্যারেক্টার থেকে কিন্তু আপনি সেভাবে কিছু এক্সপেক্ট করবেন না। যেরকম আমি কোনো ফ্যান্টাসি থেকে এক্সপেক্ট করি না যেটা আমাকে রিয়েল কিছু শেখাবে বা রিয়েল কিছু জানাবে, এরকম কিছু আমি এক্সপেক্টই করি না। কথা হচ্ছে আমি ধরেই নিয়েছি এই বইগুলো শুধুমাত্র আমার মনোরঞ্জনের জন্য, শুধুমাত্র আমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। এখান থেকে আমি যে খুব আহামরি কোনো জ্ঞান পাবো বা এরকম কিছু পাবো সেরকম কোনো বিষয় এখানে আমি এক্সপেক্ট করি না আর কি। সেই জন্য অনেকে হয়তো বলে থাকেন যে এটাই পরে কি পাওয়া যাবে, খুবই অ্যাবসার্ড ক্যারেক্টার, কোনো ঠিক ঠিকানা নেই, সবচেয়ে ফালতু ক্যারেক্টার, অল দ্যাট অল দ্যাট। হ্যাঁ, পার্সোনাল প্রেফারেন্স থাকতেই পারে, সেখানে আমার কোনোই কি বলবো সেখানে কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে কি আমি ধরেই নিয়েছি যে এখান থেকে আমি কিছু পাবো না, আমি যা পাবো সেটা হচ্ছে একটু আনন্দ পাবো। হিমুর যদি একটা কথা বলতে হয়, আমি জানি কিছু বই আছে না যেগুলো হচ্ছে গিয়ে আপনাকে হাতে ধরে শেখাবে না যে এই লাইফের এই জিনিসটার মানে এইটা, বা এটা করলে আপনি এটা পাবেন, বা এখান থেকে আপনি এই শিক্ষা পাবেন। এই বইটাতে কিন্তু তেমন কিছু নেই, এই বইটা শুধুই নিছক একটা গল্প যেখান থেকে আপনি আপনার ইমাজিনেশন দিয়ে একটা জিনিস শিখতে পারবেন আর কি। যেরকম আমার মনে হয় না আমি হিমুর বইগুলো পড়ার আগে কখনো জ্যোৎস্নাকে সেভাবে ভালোবাসতে শিখেছি, চাঁদের আলো আমার কাছে খুব একটা ম্যাটার করতো না এই বইগুলো পড়ার আগে। এই বইগুলো পড়ার আগে আমার কাছে একটা কী বলবো একটা ছন্ন ছাড়া জীবনটাকে এত ভালো লাগতো না। কথা হচ্ছে যে ছন্ন ছাড়া জীবন ভালো লাগানো এক কথা, আর সেটা অনুকরণ করা আরেক কথা। হ্যাঁ, আপনি ভালো লাগান, আপনাকে আপনি একটা সার্টেন পর্যায়ে পর্যন্ত রাখেন, আমি আপনাকে বলছি না যে এতটাই ভালো লাগান যে আপনি পায়ে স্যান্ডেল ছাড়াই পাঞ্জাবি পরে বের হয়ে যান, না বিষয়টা এরকম না। কথা হচ্ছে যেটা আপনাকে আনন্দ দিতে পারে, যেখান থেকে আপনি কিছু একটা সার্টেন সময়ের জন্য আপনি কিছুটা হলেও আপনার সব দুঃখ ভুলে থাকতে পারেন, কেন আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না? আমার কথা হচ্ছে ঠিক এখানে। সো এই ভাবনা থেকে আর কি আজকে আমি হিমু নিয়ে কথা বলতে আসলাম। যদি আমার মনে হয় যারা আমরা পাঠক আছি, অনেকদিন ধরে পড়ছি, তাদের কিন্তু এই সবগুলো বই পড়া হয়ে যাওয়ার কথা আর কি। তো আমি বেসিক্যালি যারা নতুন রিডার তাদেরকে আমি রেকমেন্ড করবো এই বইগুলো পড়ার জন্য। স্পেশালি এখন যারা বগুড়ায় আছি, আমি যেহেতু babui.com-এর কথা বললাম, তারা কিন্তু বগুড়ায় এখন ডেলিভারি দিচ্ছে। সো আপনারা কিন্তু চাইলে ইজিলি যে কোনো বই অর্ডার করতে পারবেন হুমায়ুন আহমেদের। আমি সেখানকার বেশ কিছু কালেকশন দেখেছি, আমার ভালো লেগেছে। সো আমি আজকে হিমু নিয়ে এই জন্যই কথা বলছি কারণ সিচুয়েশনটা একটু কী বলবো একটু তিক্ত, সেখানে যদি হালকা হওয়া যায় কিছু পড়ে, বইয়ের মাধ্যমে যদি আপনি কোনো মনোরঞ্জন পান, আপনার যদি একটু এন্টারটেনমেন্ট হয়, আমার মনে হয় সেটা বেস্ট, তাই না? সো আর বেশি কথা না বাড়িয়ে একটু আমার পছন্দের যে চারটা বই সেটা দেখিয়ে দিই। তো প্রথম বইটা হচ্ছে কি আজ হিমুর বিয়ে।
এই বইটা এত ফানি, আমার সত্যি কথা বলতে হিমুর যতগুলো বই আছে অন্যতম পছন্দের বই এটা। এখানে সব কিছুই খুব সিলি, হিমুর খালা বলেন বা হিমুর যে নতুন যে হবু বউ আর কি তাকে বলেন, প্রত্যেকটা ক্যারেক্টার খুবই মেসমারাইজিং, খুবই ফানি, এবং কী বলবো, জীবন সম্পর্কে যে একটা শিক্ষা দেয় এই বইটা, আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে সেই জিনিসটা। যেরকম এখানে একটা সিম্পল একটা বিষয় আছে যে হিমুর যে হবু বউ সে তাকে বলে এক প্যাকেট সিগারেট এনে দিতে, তখন হিমু একদম সহজ ভাষায় বলে যে বউয়ের নেশার খোরাক আমি এনে দিব না তো কে দিবে। সো এই জিনিসগুলো আর কি যদি আপনি একটু ডিপলি ভাবেন তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো একটা অন্য মিনিং পাবেন, তাই না? শুধুমাত্র যে গল্পের জন্য গল্প বা একটা নিছক গল্প এরকম কিছু না, আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি মানে মিনিংফুল আর কি, আমি জিনিসগুলো নিয়ে ভাবতে পছন্দ করি। তারপরে হিমু একটা কথা বলেছে যে সে চাঁদের আলো ছাড়া গায়ে আর কিছুই মাখে না, সো এখান থেকেও কিন্তু একটা শিখার বিষয় আছে। আমার মনে হয় যে বই বিষয়টা প্রত্যেকটা মানুষের কাছে একটা ডিফারেন্ট জিনিস, আপনি যেভাবে চাবেন একটা বইয়ের মিনিং আপনি সেভাবে দাঁড় করাতে পারবেন। সো আমি যেটা বলছি যে এই বইগুলো অনেক পজিটিভ একটা ভাইব দেয়, তো আপনি চাইলে কিন্তু ইজিলি এই বইগুলো থেকে পজিটিভ যে ভাইবটা আছে সেটা সিক করতে পারবেন। তো এটা গেল হচ্ছে কি আমার বেসিক পয়েন্ট, যেটা আমি কেন হিমুকে সাপোর্ট করি বা আমি কেন এই বইগুলোকে ভালোবাসি সেটা নিয়ে। এরপরে যে বইটা দেখাবো এটা মনে হয় আমার হিমু সিরিজের জন্য সবচেয়ে বেশি কী বলবো একটা অন্যরকম, কারণ এখানে হুমায়ুন আহমেদের দুটো ক্যারেক্টার, খুব ফেমাস দুটো ক্যারেক্টার মিসির আলী এবং হিমু, যেই দুইটারই একটা হিউজ ফ্যান বেস রয়েছে, তাদেরকে এখানে সাক্ষাৎ করানো হয়েছে। আমি সত্যি কথা বলতে সাক্ষাৎকারটাকে যেভাবে ভেবেছিলাম আর কি ঠিক তেমনটা না হলেও সাক্ষাৎকারটা খুবই কী বলবো খুবই স্মুথ এবং এত প্লিজিং, কারণ আপনার দুটো পছন্দের ক্যারেক্টার, তাই না? আপনি দুটোকে এতদিন শুধুমাত্র বইয়ের দুটো পাতায় দেখেছেন কিংবা ভিন্ন কোনো গল্পে দেখেছেন, সেই দুটো মানুষকে সামনে আনা হলে তারা কীভাবে রিয়্যাক্ট করতে পারবে তা একটা কিন্তু অন্যরকম বিষয়, যেখানে বলাই আছে যে অ্যান্টি লজিক এবং লজিক একসাথে হয়েছে। সো হ্যাঁ, এই বইটা আমার কাছে একটা শিক্ষার বিষয়। আমি সত্যি কথা বলতে এই সিরিজটার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আমি যেরকম আমি খুব সিরিয়াস অ্যাজ আ পার্সন, আমার সত্যি কথা বলতে আমি সব কিছু সিরিয়াসলি নিতে পছন্দ করি, তো আমি এই বইগুলো থেকে একটু লাইট হতে শিখেছি, আমার মধ্যে একটা কী বলবো একটা চেঞ্জ এসেছে, সব কিছুকে আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে নিতে শিখেছি। আমি খুব আর্লি যে বইগুলো পড়েছি হয়তো সেজন্য আমাকে এতটা ইফেক্ট করতে পেরেছে। এখন যারা 20-তে এসে পড়বেন তাদেরকে হয়তো সেভাবে পারবে না, কারণ ম্যাচুরিটি একটা বিষয় আছে, সবটা বইয়ের সাথে সব যায় না আর কি। সো আমার মনে হয় যারা এখন টিনেজার আছো, যারা কেবল 9-10-এ পড়ছো, 9-10-এ একটু বেশি বললাম মনে হয়, 7-8-এ পড়ছো, তাদের জন্য কিন্তু এই ধরনের বইগুলো বেশ কী বলবো প্লিজিং আর কি। ডে ড্রিম করার কিছু নেই, আমি হিমু হয়ে যাব, আমি হিমুর প্রেমিকা হয়ে যাব, এরকম কিছু না। বিষয়টা হচ্ছে আপনাকে একটা ভাবতে শেখায়, মানে একটা সিম্পল জিনিস, একটা চাঁদের আলো, একটা রোদ, একটা গ্রীষ্মের কটকটা রোদ, একটা কী বলবো একটা বাসি পোলাও, এই সিম্পল সিম্পল জিনিসগুলোর মধ্যে একটা বিশাল বিশাল এনিভেন্ট এখানে দেখা যায় আর কি। তো এই ফ্লেভারগুলো আমার খুব পছন্দ। আমি টিপিক্যাল যেই ডেইলি স্টোরিগুলো আছে বাসার, নিত্যনৈতিক কী বলতো এটাকে দৈনন্দিন জীবন, তাই না? হ্যাঁ, দৈনন্দিন জীবনে যে গল্পগুলো আছে সেগুলো আমি সেগুলোর খুব বড় হোয়ার্ডার। সো আমার কাছে কিন্তু এই বিষয়গুলো অনেক ম্যাটার করে। সো আমার মনে হয় যে ছোটো ছোটো বিষয় থেকে যে শিক্ষাগুলো আছে না সেগুলো সিক করার জন্য কিন্তু এই বইগুলো বেস্ট আর কি। তো আর দুটো বই দেখিয়ে দিই কথা না বাড়িয়ে। এখানে একটা বই আছে, সেটা হচ্ছে কি হিমু রিমান্ডে। এই বইটাও বেশ অদ্ভুত। হিমুর যে একটা ইন্টুইশন পাওয়ার আছে সেটা সবাই কম বেশি জানে, কাকতালীয়তা কাকে বলে, এই বইটাতে মনে হয় সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে। সো এই বইটারও আমি একটা হিউজ ফ্যান। এখানে যে র্যাবের ক্যারেক্টার, তার বউয়ের ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে খুব ম্যাজিক্যাল লেগেছে। আই অ্যাজ এ পার্সন আই বিলিভ ইন ম্যাজিক। সো আমার কাছে মনে হয় এই বইগুলোর মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আপনাকে মানে ম্যাজিকে বিলিভ করাতে পারবে। সবসময় তো দরকার নেই, তাই না, যে সব কিছু থেকে আপনি একটা জিনিস সিক করলেন, এখান থেকে আপনি কিছুটা হালকা মোমেন্ট সিক করুন তাহলে কিন্তু ইনাফ, তাই না? তো এই লকডাউনে বসে আমার মনে হয় এই লাইট বইগুলো পড়া বেশ উপকারী হবে আর কি। তো এরপর যে বইটা সেটা হচ্ছে চলে যায় বসন্তের দিন। এই বইটা আমার অনেক পছন্দের। আমার মনে হয় আমি হিমু সিরিজে যতগুলো বই পড়েছি সবার আগে আমি পড়েছি এই বইটা। এটা আসলে আমি জানি না এটা কার বই, কারণ আমি এটা আমার আম্মুর শেলফে পেয়েছিলাম। সো আমার আম্মুকে হয়তো কেউ গিফট করেছিল, সেখান থেকে আমার পড়া। সো এই বইটা আমার খুব পছন্দের। তো আজকে আসলে হিমু নিয়ে কথা বলতে আসা এই জন্যই, কারণ আমি ঠিক জানি না বোঝাতে পারলাম কি না যে আমি ঠিক কেন বইগুলো পড়তে বলি আর কি, বা ঠিক কোন কোন এলিমেন্টের জন্য আমি পড়তে বলি। বাট আমি যতখানি এক্সপ্লেন করেছি একদম আমার নিজের যে পিওর ফিলিংসটা আছে এই বই সম্পর্কে বা এই সিরিজ সম্পর্কে, বা সিরিজ তো না অ্যাকচুয়ালি এই ক্যারেক্টার সম্পর্কে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতখানি সফল কতখানি বিফল, বাট আমার মনে হয়
এই সময় বসে আর কি এই বইগুলো পড়া কিন্তু বেশ ভালো। আপনি যদি একটু হালকা কিছু শিক করতে চান, এই বইগুলোর তুলনা হয় না। আর হুমায়ূন আহমেদের সবচেয়ে যদি মানে কি বলবো পপুলার যে ক্যারেক্টার বলতে যা হয় এটাই সেই বই। আপনি হিসাব করুন একবার যে একটা ভ্যাগাবন টাইপের মানুষের এতটা ক্ষমতা কি করে হয় যে সে একটা তরুণ সমাজকে তার দিকে টেনে নিতে পারে। সবাই কি বলবো সবাই হলুদ পাঞ্জাবি পরে নীল শাড়ি পরে হচ্ছে গেরুয়াশ পল্লীতে যায়। সো এই জিনিসটা ম্যাজিক্যাল। আপনি যদি ফ্যান্টাসি হিসেবে ধরেন তাহলে এই বইটা আমি বলবো পড়তে। বাট আপনি যদি ভাবেন যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার লাইফ সম্পর্কে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, এত ভারী কিছুর জন্য আসলে এই বইটা না, খুবই ঠুনকো বই। ভালোবাসার যে জিনিসগুলো আছে সেগুলো এখানে ভারী। সো আপনি এখন কোন ধরনের বই পড়তে পছন্দ করবেন এটা আপনার উপর, বাট আমাকে যদি বলেন আমি অবশ্যই বলবো যে আপনি বইগুলো একবার হলেও পড়েন জীবনে। কারণ একটা হালকা জিনিস, একটা হালকা ফিলিংসের কিন্তু অন্যরকম মজা। তো আবার বলছি এই প্রত্যেকটা বই কিন্তু আপনারা চাইলে লকডাউনে বসেই পেতে পারেন babui.com-এ অর্ডার করে। আপনারা যদি সেখানে আমার কোড ইউজ করেন tasmin25 তাহলে কিন্তু হিমুর যে বইগুলো আছে সেগুলোর উপর আপনারা ডিসকাউন্ট পেতে পারেন। হিমু কেন নভেল আছে, কবিতা আছে, ওদের অনেক কালেকশন আছে, আপনারা দেখে কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর কথা না বাড়াই। সো আশা করব আপনারা আমাকে একটা ফিডব্যাক জানাবেন, কারণ সেটা আমার কাছে সবচেয়ে বেশি দরকার মনে হয়। কারণ আগে যাওয়ার জন্য আমি কী ভুল করছি না ভুল করছি আপনারা যদি একটু জানাতেন খুব ভালো হতো আর কি। আর চাইলে কিন্তু আমাদের যে আদার প্ল্যাটফর্মসগুলো আছে যেরকম ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে কিন্তু ফলো করতে পারেন। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।